বর্ধমান পৌরসভা এলাকায় ঢুকবে না পঞ্চায়েতের টোটো। সমস্যায় পড়ে পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন জমা দিল পঞ্চায়েতের টোটো চালকরা। আগামী 1 মার্চ থেকে গ্রামাঞ্চলের টোটো ঢুকতে পারবে না বর্ধমান পৌরসভা এলাকায়। এমনই নির্দেশ জারি করা হয়েছে পৌরসভা এলাকার টোটো চালকদের তরফে। এর পাশাপাশি গ্রাম অঞ্চলের টোটোদের জন্য 4টি পয়েন্ট করা হয়েছে বর্ধমান পৌর এলাকার বিভিন্ন জায়গায়। ফলে সমস্যায় পড়ছেন পঞ্চায়েত এলাকার টোটো চালকরা। গত সোমবার সেই মর্মে বর্ধমান বৈকণ্ঠপুর 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত টোটো চালকরা ডেপুটেশন জমা দিলেন ওই এলাকার পঞ্চায়েত প্রধান লিপি মল্লিকের কাছে। বৈকণ্ঠপুর 2 নম্বর পঞ্চায়েত একদম মানে সংলগ্ন মানে পৌরসভা 11 এবং 12, পৌরসভা যে 11 নম্বর ওয়ার্ড এবং 12 নম্বর ওয়ার্ডের একদম সংলগ্ন, মানে আমাদের একটা পা যদি সকালবেলা ফেলতে হয় তো পৌরসভায় পড়ে। তো আমরা এমতো অবস্থায় মানে যে কোথায় যাব, আমাদের যেটা রুট ঠিক হয়েছে সেটা হচ্ছে এই উল্লাস মোড় থেকে নিয়ে আপনার এই ঘোড়দচটি বা এই ডিবিসি মোড় পর্যন্ত, এইটুকু আমাদের মানে 1.5 কিলোমিটারের মধ্যে আমাদের ঘোরাফেরা করতে হবে। তো আমাদের 120টার মতন টোটো আছে, 100টা, এটা প্রায় 8-9 বছর ধরে মানে ই রিক্সা চালিয়েই আমরা, এটাই আমাদের জীবিকা। আপনাকে একটা লিখিত আকারে জানানো হলো বিষয়টা, তো ওনারা বলছেন চিন্তাভাবনা করছেন। তো আমরা চাইছি এর দ্রুত এর মানে 1 তারিখের মধ্যে যাতে এর একটা মানে নিশ্চিত সমাধান হয়, হ্যাঁ, নাহলে এতগুলো ছেলে মিলে এতগুলো সংসার মানে ভেসে যাবে। একটা জীবিকা নিয়ে আমরা চলছিলাম, মানে আমরা টোটো চালিয়েই আমরা মানে আমাদের জীবিকা নির্বাহ করি। এই ডেপুটেশন জমা দেওয়ার বিষয়ে বৈকণ্ঠপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপি মল্লিক জানান, ওনারা এসেছিলেন, ওনাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে এখান থেকে যেটা খবর সূত্রে আমি জানতে পেরেছি, আমাদের কিন্তু সেই মিটিংয়ে ডাক বা আজকে ওনারা এসেছিলেন, যেটা বললেন যে আমাদের গ্রামের টোটোগুলো পঞ্চায়েত এলাকার টোটো পৌরসভায় ঢুকতে দেওয়া হবে না, পৌরসভার টোটো আমাদের পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হবে। এটা দেখতে গেলে যেমন ওনারা এসে বললেন অনেকটাই সমস্যা হচ্ছে, যে সমস্যা ওনাদের, ওনারাও বললেন, আমিও এটা ফিল করলাম, আমিও ওনাদের বোঝালাম, আর সাথে আমি বিডিও চেয়ারম্যান যিনি কাকলিদি ওনার সাথেও কথা বললাম, উনি যেটা বলতে চাইছেন যে এগুলোকে হলুদ কালার করা, কালার করে ওনারা যেন এই পৌরসভায় না ঢোকে। কিন্তু আমার যেটা হচ্ছে আমার পৌরসভা জিপি একদম পাশাপাশি, একটা রাস্তার ওপার ওপার, তাহলে আমার এখান থেকে ধরুন কোনো পেশেন্টকে নিয়ে যেতে গেলে পৌরসভা যেতেই হবে, তাহলে তাদের এই সমস্যাগুলো, এগুলো তো বড় সমস্যা। আমি যতটা ওদেরকে বললাম যে আমি দেখছি, তা সত্ত্বেও ওনাদের সামনেই আমি বিডিএ চেয়ারম্যানকে ফোন করলাম, উনিও বললেন কিন্তু সমস্যা অনেকটাই রয়েছে। যেটা হচ্ছে আমার আর একটা সব থেকে বড়ো সমস্যা, এখানে আমার জিপি হচ্ছে রায়নগর, আমার একটি বুথ, আমার এই পঞ্চায়েতে কেউ ধরুন রায়নগর থেকে আসবে, তাহলে তো আমার পুলিশ লাইন দিয়ে তাকে আসতেই হবে, তাহলে সেই পৌরসভায় ঢুকতেই হচ্ছে। এই বিষয়টা অনেকটা মানে জটিলতার অবস্থায় রয়েছে। ওই মিটিংয়ে যদি আমাদের ডাকা হতো পঞ্চায়েতের প্রধানদের, হয়তো অনেকটা তুলে ধরতে পারতাম, হ্যাঁ, তাদের কাছে, অফিসারদের কাছে, যে আমাদের এই প্রবলেম, আমি যতটা পারছি চেষ্টা করছি ওনাদের প্রবলেম সলভ করার। পূর্ব বর্ধমান থেকে বনারীলাল চৌধুরী, নিউজ 18 লোকাল।